হ্যালো বন্ধুরা, এপিসোড ফোরের শুরুতেই আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে জিওনের বাবা তার সহকর্মীদের অনেক মারধর করছিল এবং জিওনকে ব্ল্যাকমেল করছিল। সে যদি রাজকুমারকে পড়াতে রাজি না হয় তাহলে তার বন্ধুদেরকে তার বাবা মেরে ফেলবে। তাই তো সে এখন দামি টিচার। গল্পের অন্যদিকে দেখা যায়, টিচার হিসাবে দামি জিওনকে একদম পছন্দ করেনি, তাই সে তার বাবার কাছে জিওনের নামে বিচার নিয়ে যায়। দামি তার বাবাকে বলে জিওন একদম ভালো ছেলে নয়, সে রাতের বেলা এসে দাসীদের বিউটি ট্রিটমেন্ট করে। বলল প্রমাণ দিতে পারবে, তখন দাসীদের ডেকে জিজ্ঞেস করা হয়, কিন্তু দাসীরা সরাসরি না বলে দেয়। অন্যদিকে রাতের সিনে দেখা যায়, জিওন তার বন্ধুর সাথে কারাগারে দেখা করতে গিয়েছে। অন্যদিকে দামি তার মোটু দাসদাসীর সাথে বুদ্ধি করছে কিভাবে জিওনকে তাড়ানো যায়। তাই পরের দিন সে জিওনকে অনেক নোট তৈরি করতে দেয়, তার পাশাপাশি ডিনারের জন্য তাকে অফার করে। উদ্দেশ্য হলো জিওনকে নেশাগ্রস্ত করা, যাতে সে নোট তৈরি করতে না পারে। কিন্তু জিওন কিছু একটা খেয়ে নেয়, তাই তার নেশা হয় না। পরের দিন সকালের সিনে আমরা দেখতে পাই জিওন মাছ ধরতে গেছে এবং দামিকে তার নোটগুলো তৈরি করে দিয়েছে। রাতের সিনে আমরা দেখতে পাই জিওনের শৈশবের বন্ধু ইউনের সাথে দেখা হয়েছিল। সকালে দামি পড়াশোনা না করে তীর চালাচ্ছিল, তখনই জিওন এসে দামিকে বলে তুমি পড়াশোনা না করে কি করছো, কি করলে তুমি পড়াশোনা করবে। তখন দামি বলে তোমার জীবন বাজি রাখো, তাহলেই আমি পড়াশোনা করব। জিওন তার সত্যি রাজি হয়ে যায় এবং দামি তার হাতের টিটটি ঠিক করতে থাকে। মধ্যেই রাজদরবারের সবাই এসে উপস্থিত হয়েছে। দামি যখন তীর মারে তখন তীরটি অন্যদিকে চলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। নানা তাকে অনেক বকাবকি করে এই আচরণের জন্য। দামি তার নানার কাছে বায়না করে সে ঘুরতে যাবে, কিন্তু তার নানা বলে আগে এক্সাম দিবে তারপরে ঘুরতে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই জিওন দামিকে কিছু বীজ দিয়েছে। দামি বোঝার চেষ্টা করছে এগুলো কিসের বীজ, কিন্তু কিছুতেই সে বুঝতে পারছে না এইগুলো কিসের বীজ। অন্যদিকে দেখা যায় দামির জন্য তার দাদি একজন নতুন বডিগার্ড রেখেছে। লোকটি এতই সুদর্শন যে দাসদাসীরা তাকে ঘিরে রেখেছে। দামির বাবা তার মাকে জিজ্ঞেস করে কেন দামির জন্য বডিগার্ড রাখা হয়েছে। দামির দাদি তখন উত্তর দেয়, তুমি তো নতুন বিয়ে করার পর দামিকে সময় দিতে পারছ না, তাই তার জন্য বডিগার্ড রাখা হয়েছে। এর আগে তার ওপর অ্যাটাক হয়েছিল, কিন্তু তুমি কিছুই করতে পারনি। আবার আমরা দামিকে দেখতে পাই বেশ চিন্তিত অবস্থায়। সে তার বীজগুলো নিয়ে খুবই চিন্তিত। একসময় দামির ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে এইগুলো কেশের বীজ। আস্তে আস্তে দামির পরীক্ষার দিন এগিয়ে আসে। রাজদরবারে অনেক মানুষ উপস্থিত হয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষক, রাজা, প্রজা অনেকেই। জিওন দামিকে প্রশ্ন জিজ্ঞাসা করে, এটি কিসের বীজ এবং কেন তোমাকে দেওয়া হয়েছিল? দামি উত্তর দেয়, এটি পদ্মবীজ। এটি কাদায় থাকলেও সুন্দর গন্ধ আসে, ঠিক সেভাবেই আমাকে প্রজাদের জন্য কাজ করতে হবে। দামির উত্তর শুনে সবাই অনেক খুশি হয়, তবুও জিওন দামিকে ফেল করে দেয়। জিওন দামিকে বলে উত্তরটা অন্যভাবে দিলে আমি খুবই খুশি হতাম। ফেল করার পরেও দামি সবাইকে পার্টি দেয়। সবাই পার্টিতে অনেক আনন্দ করছিল। একসময় জিওন খেয়াল করল যে আশেপাশে দামি নেই, তাই সে দামিকে খুঁজতে থাকল। খুঁজতে খুঁজতে জিওন বাহিরে চলে আসলো এবং দেখল দামি দাঁড়িয়ে আছে। তখন দামি এবং তার মধ্যে অনেক কথাবার্তা হলো। দামি জিওনকে বলল, তুমি আজকে অনেক সাহস দেখিয়েছ, কিন্তু দরবারে এত লোকের সামনে তোমার উচিত কথা বলা ঠিক হয়নি, এখন থেকে সাবধানে থাকবে। তারা আরও বেশ কিছুক্ষণ গল্প করল।
এবং তাদের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হলো। তারপর দুজন দুজনকে বিদায় জানিয়ে তাদের নিজেদের জায়গায় চলে আসলো। এরপর আমরা আরেকটি সিন দেখতে পাই, যেখানে দামি এবং ইউন সবাই মিলে একটি মেলায় ঘুরতে গিয়েছে। তারা মেলায় বিভিন্ন স্টল, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিল। অন্যদিকে জিউন একজনের সাথে দেখা করতে যায়, যে তাকে একটি নোটবুক দেয়। জিউন নোটবুকটি নেয় এবং সেখান থেকে চলে যায়। দামি আর ইউন খুবই এক্সাইটেড ছিল, তারা চারপাশ ঘুরে ঘুরে বারবার দেখছিল। তাদের সাথে তার বডিগার্ডও এসেছিল। বডিগার্ড আসায় ইউন এবং দামির খুব অসুবিধা হয়েছিল, কারণ তারা স্বাধীনভাবে ঘুরতে পারছিল না। এর মাঝেই দামি একটি মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটি পড়ে যায়। সাথে সাথেই দামি মেয়েটিকে হাত ধরে তুলে ফেলে। তারপর তারা আবারও অন্য স্টল ঘুরতে যায়। সেখানে দামির একটি আংটি পছন্দ হয়। সে বারবার আংটিটাকে ছুঁয়ে দেখছিল। এটা কিন্তু ইউনের নজর এড়ায়নি। ইউন দামির জন্য আংটিটা কিনে রেখে দেয় নিজের কাছে। ইউন দামিকে বলে, এই বডিগার্ডের হাত থেকে বাঁচতে চাও, তাহলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। তারা দুজনেই দুজনের হাত ধরে পালিয়ে যায় এবং তাদের পিছু পিছু তাদের বডিগার্ড দৌড় দেয়। বডিগার্ড তাদের পিছু নেয় এবং তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু বডিগার্ডকে পাত্তা না দিয়ে তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে ইউন দামিকে আংটিটা বের করে দেয় এবং বলে, যদি কোনো মেয়ে পছন্দ হয় তাহলে এই আংটিটা তাকে দিও। ঠিক তখনই একজন মহিলা দামির গায়ে পানি ঢেলে ইউন দামিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার হ্যাটটাকে বাঁচাতে পারে না ভেজা থেকে। তাই ইউন দামিকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য নতুন একটি হ্যাট নিয়ে আসছি। রাস্তায় যাওয়ার সময় জিউন দামিকে দেখতে পায় এবং দেখে তার হ্যাটটি ভেজা। তাই সে তার কাছে আসে এবং দামিকে তার নিজের হ্যাটটি দিয়ে দেয়। কিন্তু দামি নিজে নিজে হ্যাটটি পরতেই পারছিল না, তাই জিউন দামিকে সাহায্য করে দেয়। এবং একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।